আসসালামু আলাইকুম, নিউজ 24 ইনফো চ্যানেলে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইরা, আপনি যদি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিয়াদ থেকে ঢাকায় দ্বিতীয় বিশেষ ফ্লাইটের যাত্রী তালিকা ও ফ্লাইটের সময়সূচি সম্বন্ধে আজকে বিস্তারিত জানব। রিয়াদ থেকে ঢাকায় দ্বিতীয় বিশেষ ফ্লাইটের যাত্রী তালিকা, ভাড়া ও সম্ভাব্য ফ্লাইটের ডেট ঘোষণা করেছেন বাংলাদেশ এম্বাসি। তবে যদি এই সময়সূচি পরিবর্তন করতে হয় অনিবার্য কারণবশত, সেটা আমরা জানিয়ে দিব। আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে বন্ধ রাখা হয়েছে সকল প্রকার আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট। এর ফলে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আটকে পড়ে আছেন, দেশে ফেরত আসতে পারছেন না অনেক প্রবাসী ভাই বোনেরা। দেশে ফিরতে ইচ্ছুক সকল প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই রিয়াদ থেকে ঢাকায় বিশেষ বিমানে 357 জনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন বাংলাদেশ বিমান ও বাংলাদেশ এম্বাসি। আজ রিয়াদ থেকে ঢাকায় আসতে দ্বিতীয় বিশেষ ফ্লাইটের সম্ভাব্য যাত্রী তালিকা ও ফ্লাইটের সময়, ফ্লাইটের ভাড়া সবকিছুই প্রকাশ করেছে বাংলাদেশ এম্বাসি। তো চলুন দেখে ফেলি রিয়াদ থেকে ঢাকার দ্বিতীয় বিশেষ ফ্লাইট ও যাত্রী তালিকা ও ফ্লাইটের সময়সূচি। সম্ভাব্য যাত্রী তালিকায় 400 জনকে তালিকাভুক্ত করা হয়েছে, এছাড়া ওয়েটিং লিস্টে রাখা হয়েছে আরো 323 জনকে। তালিকাভুক্তরা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন সীমিত সংখ্যক টিকিটের সাপেক্ষে। যারা আগে যাবেন তাদেরকে আগে টিকিট দেওয়া হবে। টিকিট সংগ্রহ করতে হবে রিয়াদে অবস্থিত বিমান বাংলাদেশ এর অফিস থেকে। এই সম্ভাব্য যাত্রী তালিকার লিস্ট আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখানে লিংকে ক্লিক করে লিস্টে দেখে নিতে পারেন। রিয়াদ থেকে ঢাকার এবং বিশেষ ফ্লাইটের ইকোনমি ক্লাস এর ভাড়া ধার্য করা হয়েছে 2200 রিয়াল এবং বিজনেস ক্লাসের ভাড়া ধার্য করা হয়েছে 3200 রিয়াল। ফ্লাইটের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 2 জুলাই 2020। তবে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এই সম্ভাব্য তারিখ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো নিউজ আসুক সবার আগে আপনি জানতে পারবেন। সরকারি নির্দেশনা মোতাবেক যারাই দেশের বাইরে থেকে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরতে আসবেন তাদের করোনা নেগেটিভিটি এবং করোনার কোনো রূপের উপসর্গ নেই, এই মর্মে একটি সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেট নিয়ে বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে বিমানে প্রবেশের পূর্বেই সকল যাত্রীর এই সার্টিফিকেট সাথে রাখতে হবে। এছাড়াও বিমানের প্রবেশের পূর্বে এবং যাত্রাকালীন সময় সকল ধরনের সতর্কতা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। রিয়াদ থেকে ঢাকায় দ্বিতীয় বিশেষ ফ্লাইটের সম্ভাব্য যাত্রী তালিকার লিস্ট নাম সহকারে আমরা নিচে লিংকের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটি ক্লিকের মাধ্যমে সেটি দেখতে ও পড়তে পারবেন। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, দয়া করে ভিডিওটি শেয়ার করুন, আপনার পাশের প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিন, সম্ভব হলে আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করুন। ভিডিও সম্বন্ধে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আর এই ধরনের আরো আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।